রাজধানী দোহার আমরা যেখানে আজকে কিন্তু কাতারে রমজানের দ্বিতীয় দিন চলছে, সেখানে কিন্তু কাতার সরকারের নিয়ম কানুন মেনেই প্রবাসী বাংলাদেশিরা মাহে রমজান পালন করছেন। গত বছর যেমন রমজানের একরকম ধারাবাহিকতা ছিল, এবছর রমজানটা কিন্তু অন্যরকম। কারণ এবছর রমজানে কোন ইফতার মাহফিল করা যাবে না, তারাবির নামাজ একত্র পড়া যাবে না, এবং কাতারে কিন্তু যে কোনো জায়গায় চলাফেরা করা যাবে না, জনসমেত করা যাবে না। পাশাপাশি গাড়িতে গতকালকে যে নিয়মটা করেছেন, গাড়িতে কিন্তু দুইজনের বেশি ড্রাইভার এবং আরেকজন যাত্রী থাকবে তার পাশে, আর কেউ গাড়িতে উঠতে পারবেন না। এটা ব্যক্তিগত গাড়িতেও হতে মানে যেন না হয় সেদিকে বলা হয়েছে। এবং কাতারের যে ওয়াকফ রয়েছেন, কাতার ওয়াকফ জানিয়েছেন কাতারে যে মসজিদগুলো রয়েছেন সমস্ত মসজিদ কিন্তু বন্ধ থাকবে। পাশাপাশি এখানে পাঁচ ওয়াক্ত নামাজ কিন্তু আমাদের বন্ধ থাকবে। শুধুমাত্র কাতারের গ্র্যান্ড যে মসজিদ রয়েছেন আল দাফনাতে, সে দাফনা মসজিদটাতে শুধুমাত্র তারাবির নামাজ, এশার নামাজ হবে, তারাবির নামাজ হবে, কিন্তু সেখানে মুসল্লির সংখ্যা থাকবে শুধুমাত্র 40 জন। এবং সেখানে কিন্তু অংশগ্রহণ করবেন পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদের যারা কর্মীরা তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে। কাতারে কিন্তু রমজানকে নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে এখানকার বাণিজ্য মন্ত্রণালয়। এখানে 500টির অধিক কিন্তু পণ্যের যে মূল্য তালিকা, সে মূল্য তালিকা কিন্তু প্রকাশ করেছে আরো এক সপ্তাহ আগে। কাতারের যতগুলা গ্রোসারি রয়েছে, সুপার মার্কেট রয়েছে, সেখানে কিন্তু মূল্য তালিকা লাগানো হয়েছে এবং অনেকটাই কিন্তু মূল্য কমানো হয়েছে। আমরা যেমন দেখতে পাই বাংলাদেশে কিন্তু পণ্যদ্রব্যের মূল্য যেমন বৃদ্ধি পায়, কিন্তু এখানে অনেক অংশে কিন্তু সেটা কম এবং ডিসকাউন্ট দেওয়া হয়। এবং প্রতি রমজান মাসকে ঘিরে প্রতি বছরের মতো নেয় এবারও কিন্তু তারা মূল্য তালিকা প্রকাশ করেছেন। পাশাপাশি সেখানে কিন্তু বলা হয়েছে কোনো মেয়াদোত্তীর্ণ পণ্য যেন না থাকে। সম্প্রতি দেখা গিয়েছে গত দুদিন আগে আমরা একটি বিবৃতিতে দেখেছি কাতার সরকার কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এখানকার যিনি বলা দিয়ে রয়েছেন তারা কিন্তু এখানে যারা মূল্য তালিকা অথবা যারা এখানে কিন্তু মানে যেই মূল যে পণ্যের আপনার এক্সপায়ার ডেট শেষ হয়ে যায় তারা কিন্তু এশিয়ান কিছু নাগরিকরা সেগুলো কিন্তু রিপেয়ারিং করে মেশিনের মাধ্যমে ডেট করা হয়। তো সেই জিনিসে তাদের একটা সংঘবদ্ধ গ্রুপকে এখানকার সরকার কিন্তু তাদেরকে অ্যারেস্ট করেছে এবং এই নিয়ে তাদেরকে অনেক জেল জরিমানা করা হয়েছে। আমরা কিন্তু বিবৃতিতে জানিয়েছে কাতার বাণিজ্য মন্ত্রণালয়। পাশাপাশি আমি এখানের অফিসের যে টাইম সূচি তা জানিয়ে দিব। সরকারি সেক্টর কাতারে যারা রয়েছেন তাদের অফিস সূচি হলো সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং বেসরকারি যে অফিস সেক্টর রয়েছে সেখানে অফিস টাইম হলো সকাল 9টা থেকে বিকেল 3টা দুপুর 3টা পর্যন্ত থাকবে। এবং কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকালকে এক বিবৃতি গতকালকে তাদের ওয়েবসাইটে জানিয়েছেন গতকালকে করোনা ভাইরাসে কাতার আক্রান্ত হয়েছে 761 জন। 761 জন আমি বলতে চাই প্রবাসী বাংলাদেশ আটটির মাধ্যমে, এটা কিন্তু সবচেয়ে বেশি গতকালকে এই যাবৎ করোনা ভাইরাসের মহামারী প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এতজন কিন্তু কাতার একসাথে ভাইরাসে আক্রান্ত হয় নাই। এটাই কিন্তু প্রথম আমরা দেখতে পেয়েছি 761 জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি মোট আক্রান্ত হয়েছেন 8500 অধিক কিন্তু প্রবাসীরা। পাশাপাশি আমরা দেখেছি সুস্থ হয়েছেন 59 জন এবং মোট সুস্থ হয়েছেন 809 জন। এখানে কিন্তু গতকালকে টেস্ট করা হয়েছে 2431 জনকে, এবং টোটাল টেস্ট যদি আমরা হিসাব করি তাহলে কাতারে টোটাল টেস্ট করা হয়েছে 75888 জনকে, এবং এই যাবৎ মৃত্যুবরণ করেছে 10 জন। 10 জন মৃত্যুবরণের মধ্যে আমাদের প্রবাসী বাংলাদেশের 3 জন। তো মৃত্যুর হার এখানে অনেক কম, কারণ এখানে চিকিৎসা সেবা অনেক ভালো, সেই জন্য কাতার সরকারকে ধন্যবাদ দিতে হয়। তারা কিন্তু যথেষ্ট পিপি মেনটেন করে এবং পদ্ধতি ব্যবহার করে আমরা যেটা জেনেছি এটা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন অত্যন্ত সুন্দর করে কিন্তু সেই চিকিৎসা ব্যবস্থা কিন্তু করে থাকেন। সেই জন্য কিন্তু তারা আইসোলেশন ব্যবস্থা, ভেন্টিলেটর ব্যবস্থা সবকিছু কিন্তু তারা খুব খুব ভালোভাবে কিন্তু পর্যবেক্ষণ করে কিন্তু সেখানে কার্যক্রম নিয়েছে। কাতারের দূতাবাস, বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত আমাদেরকে জানিয়েছেন, আসাদ আহমদ, মাননীয় আসাদ আহমদ সাহেব, উনি আমাদেরকে বলেছেন রাষ্ট্রদূতের বিবৃতিতে জানা যায় গত যখন 2000 এখানে সংক্রমণ ছিল তখন কিন্তু 500 প্রবাসী বাংলাদেশি ভাইরাসে আক্রান্ত হার ছিল,
কিন্তু এখন বেড়ে কতটুকু হয়েছে তা কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি এবং দূতাবাস আমাদেরকে জানাতে পারেনি। এদিকে কাউন্সিলর মুস্তাফিজ রহমান দূতাবাসের, তিনি আমাদেরকে অবহিত করেছেন প্রথম লটের যে ত্রাণ ছিল তা বিতরণ করা হয়েছে, দ্বিতীয় পর্যায়ে অনলাইন রেজিস্ট্রেশন করা হয়েছে, তাও বিতরণ প্রক্রিয়া চলছে। পাশাপাশি বাংলাদেশ কমিউনিটি কিন্তু এগিয়ে এসেছে, এখানকার যে আঞ্চলিক সংগঠন গুলো রয়েছে চাঁদপুর সমিতি, ফেনী সমিতি এবং পিককুইক এবং আমাদের ব্যাডমিন্টন সোসাইটি সহ বাংলাদেশ এমএসএমই স্কুল এন্ড কলেজ, কাতার রেড কিশন সোসাইটি, পাশাপাশি অন্যান্য সংগঠন গুলাও এগিয়ে এসেছেন। তো দূতাবাস বলেছেন যারা বিত্তশালী রয়েছে তাদেরকে যেন ওই মহামারীতে দূতাবাসের পাশে থেকে কাজ করার জন্য, এবং আমাদের এখানে যারা আপনার অকারণে ঘুরেপিরা করেন প্রবাসী বাংলাদেশিদের কার্টুনের মাধ্যমে বলতে চাই আপনারা বিনা কাজে কিন্তু বাসা থেকে বের হবেন না, কারণ আপনাদের কাজ ছাড়া না বের হয় অত্যন্ত ভালো, কারণ কাতার সরকারের যে নির্দিষ্ট টাইম দিয়েছে ওই টাইমের মধ্যে আপনার কাজকর্ম সেরে বাসা থাকবেন, এরপরে বের হলে কিন্তু 2 লক্ষ রিয়াল জরিমানা ঘোষণা করা হয়েছে। এই ছিল কাতার থেকে সর্বশেষ তথ্য।